নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আপনাদেরকে জানাই আমার প্রণাম এবং অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস, এবং অ্যাস্ট্রো টিপস মানেই বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি সম্পর্কে। তবে প্রত্যেকটি আলোচনা যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিশ্চয়ই আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আলোচনা হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশির যদি কোনো ব্যক্তি হয়, কোনো ব্যক্তির যদি কর্কট রাশি হয়, তাহলে তাদের তার ভেতরে সেই সমস্ত ব্যক্তির ভেতরে কী ধরনের স্বভাব বা চরিত্র প্রকাশ পায় সেটি নিয়েই আমাদের আলোচনা। তো এই আলোচনা শুরু করার আগে প্রথমেই যে কথাটি বলতে হবে যে কর্কট রাশির বৈশিষ্ট্য আমাদের কাছে জানতে হবে। তো কর্কট রাশির বৈশিষ্ট্যটি হলো এরকম, কর্কট রাশি হচ্ছে মহারাশির চতুর্থ রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই রাশির মধ্যে তিনটি নক্ষত্র অবস্থান করে, একটি পুনর্বসু, একটি পুষ্যা এবং একটি অশ্লেষা। আমরা জানি পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র, পুষ্যা শনি নক্ষত্র এবং অশ্লেষা বুধের নক্ষত্র। কর্কট রাশি একটি বিপ্রবর্ণের রাশি, কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি, কর্কট রাশি একটি চর রাশি, কর্কট রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। কর্কট রাশির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে 0-5 ডিগ্রি অবধি। তো এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে যখন আমরা কর্কট রাশির চরিত্রকে খুঁজে বার করব, তখন বেশ কিছু গুণ কিন্তু আমাদের কাছে প্রকাশ পাবে এবং সেই গুণগুলি কিন্তু অবশ্যই কর্কট রাশির একজন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তো প্রথমেই যে কথাটি বলবো যে কর্কট রাশি যেহেতু একটি জলতত্ত্বের রাশি, তো এখানে খেয়াল রাখতে হবে যে আমরা তিনটি জলতত্ত্বের রাশি খুঁজে পাই মহারাশির মধ্যে, একটি কর্কট, একটি বৃশ্চিক এবং একটি মীন। তো কর্কটের জল, বৃশ্চিকের জল এবং মীনের জল কিন্তু একটু সমান নয়। মানে কর্কটের জল, কর্কটের জল হচ্ছে যে চর রাশি যেহেতু, তাহলে কর্কটের জল কিন্তু চলমান জল, অর্থাৎ যে সমস্ত কিছুকে নিয়ে চলে। এটাই আমরা পাহাড়ের জলের সঙ্গে তুলনা করতে পারি এবং আমরা বলতে পারি যে কর্কটের মধ্যে যেহেতু চন্দ্র অবস্থান করে, তাই চন্দ্র যেহেতু মনের কারক, তাই কিন্তু কর্কট রাশির জল কিন্তু আমরা স্বচ্ছ জল হিসেবে আখ্যা দিতে পারি। বৃশ্চিকের জল আমরা জানি যে বৃশ্চিক একটি স্থির রাশি এবং বৃশ্চিক স্থির রাশি বলে বৃশ্চিকের জল কিন্তু স্থির। তাহলে স্থির যদি জল যদি স্থির জায়গায় কোনো জায়গায় স্থিরভাবে জমে যায়, তাহলে কিন্তু সেই জলের ভেতরে অনেক রকমের নোংরা জমা হতে পারে, অনেক রকমের সেই জল কিন্তু নোংরা জল হয়ে যায়। তাই বৃশ্চিককে কিন্তু আমরা পাক ডোবা জলের সঙ্গে তুলনা করে থাকি। এবং মীন হচ্ছে দাত্তক দ্বিস্বভাবের রাশি, তাই মীনের যে জল সেই জলকে কিন্তু নদীর জলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে, অর্থাৎ যেখানে জোয়ার ভাটা খেলে। তাহলে কর্কট একটি জলরাশি এবং এখানে যেহেতু চন্দ্র অবস্থান করে, তাই কিন্তু আমরা বলতেই পারি যে কর্কট একটি স্বচ্ছ জল এবং পরিষ্কার জল। তো আমরা যারা কর্কট রাশির জাতক হবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই গুণটা আমরা দেখতে পাই যে কর্কট রাশি কিন্তু সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে নিয়ে কিন্তু একসঙ্গে থাকতে চায় এবং সবার সঙ্গেই কিন্তু ভাব ভালোবাসা রাখতে চায়। তো আসুন আরও একটু ভিতরে ঢুকতে পারে, জিনিসগুলি পরিষ্কার হবে যে বিষয়গুলি কীরকম। আসলে প্রথমে জানতে হবে যে কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি এবং চন্দ্র থেকে আমরা কিন্তু মা বিচার করি। তাহলে মায়ের ভিতরে আমরা কী গুণ দেখতে পাই? মায়ের ভিতরে আমরা দেখতে পাই প্রেম, ভালোবাসা, আমাদের স্নেহ, মায়া, মমতা, উদারতা, ক্ষমা করা, এই সমস্ত বিষয়গুলি মায়ের ভেতরে আমরা দেখতে পাই। তো এখানে কর্কট রাশির ভেতরেও কিন্তু এই গুণগুলি বিশেষভাবে আমরা দেখতে পাব। এবং আমরা জানি যে কর্কট রাশির যে মা, যেহেতু এই রাশিটি এবং চন্দ্র একটি রজগুণের গ্রহ, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এখানে কিন্তু মা বলতে যে কথাটি মানে বোঝাতে চেয়েছে সেটি হলো যে আমরা জগৎ মাতাকে কিন্তু মানে জগৎ মাতা নয়, মা মানে জগৎ মাতা কিন্তু বলেনি, মা মানে হচ্ছে আমাদের পরিবারের মায়ের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ যারা যে আমাদের পরিবারের সবাইকে নিয়ে চলতে চায় একসঙ্গে, সবাইকে বলতে এখানে খেয়াল রাখতে হবে সবাইকে কথাটার মানে হচ্ছে যে পরিবারের সবাইকে নিয়ে চলতে চায়, আমাদের নিজেদের সবাইকে নিয়ে চলতে চায়। তাহলে কর্কট রাশির জাতক যারা হবে তারা কিন্তু তার মনের যারা কাছাকাছি আছে, তাকে যারা নিজের বলে মনে করে, তাদেরকে নিয়ে কিন্তু সে সব সময় থাকতে চায় বা তাদেরকে নিয়ে কিন্তু সে সর্বদাই চলতে চায়। কর্কট রাশি একটি এখানে খেয়াল করতে হবে যে কর্কট রাশির প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া। তো
এখানে আমি প্রত্যেকটা অনুষ্ঠানেতে বলে থাকি রাশি সম্পর্কে, বিশেষ করে যে প্রত্যেকটা যে সিম্বল দেওয়া হয়েছে, যে প্রতীক চিহ্নগুলি দেওয়া হয়েছে, এগুলি কিন্তু খুব ভাইটাল, এবং এইগুলি থেকে কিন্তু আমরা অনেকটাই এই রাশির চরিত্র সম্পর্কে বুঝতে পারবো। তাহলে আমরা কাঁকড়া চরিত্র যদি খেয়াল করি, তাহলে আমরা যেটি দেখতে পাবো বিশেষ করে, যে কাঁকড়া কিন্তু কখনোই শিদে চলতে পারে না, কাঁকড়া কিন্তু বেশ কিছুটা শিদে যাওয়ার পরে একটু বেঁকে যায়। তাহলে আমরা এটাই বলতে পারি যে কর্কট রাশির জাতক যারা হয় তারা কিন্তু কোনোভাবেই শিদে চলতে পারে না, বেশ কিছুটা দূর যাওয়ার পরে কিন্তু ওরা বাঁক নিয়ে নেয়, এটা কিন্তু কর্কট রাশির একটি সমস্যা। আমরা যদি কাঁকড়া চরিত্র দেখতে পাই তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো কাঁকড়ার ওপরে কিন্তু একটা বেশ শক্ত মজবুত একটা কিন্তু আবরণ থাকে, কর্কট রাশিও কিন্তু নিজের ওপরে এরকম একটা আবরণ দিয়ে ঢেকে রাখে, একটা কিন্তু রাগি রাগি ভাব, একটা কিন্তু গাম্ভীর্য, একটা কিন্তু এরকম ধরনের মানে গরম গরম ব্যাপার কিন্তু কর্কট রাশির ভেতরে দেখতে পাওয়া যায়। কিন্তু এদের ভেতরের যে মন, এই মন কিন্তু প্রচণ্ড প্রেম মায়া মমতা দিয়ে ভর্তি হয়ে থাকে, এবং প্রচণ্ড মায়া মমতা কিন্তু কর্কট রাশির জাতকদের ভেতরে থাকে, কিন্তু এরা কিন্তু চট করে বুঝতে যায় না। এবং যেহেতু একটি জলরাশি কর্কট রাশি, এবং আমি প্রত্যেকটি জলরাশির সম্পর্কে যে কথাটি বলে থাকি যে প্রত্যেকটি জলরাশি কিন্তু একটু গোপনীয়তা প্রিয় হয়ে থাকে, এবং এরা কিন্তু গোপনভাবে কিছু কাজ করতে চায়। তবে কর্কট রাশির ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে যে এরা যদি গোপনভাবে কোনো কিছু করতে চায় তাহলে কিন্তু সেটা বেশিক্ষণ গোপন থাকে না, সেটা কিন্তু প্রকাশ্যে চলেই আসে, এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আরও একটা ব্যাপার হচ্ছে যেটি, যে কর্কট রাশির যা জাতক বা জাতিকা হবে বা কর্কট রাশির যারা ব্যক্তি হবে তাদের ক্ষেত্রে আরও একটি গুণ বিশেষভাবে দেখতে পাওয়া যায়, যে এই রাশির যারা জাতক হয় তারা কিন্তু প্রচণ্ড তাদের কিন্তু বহুমুখী প্রতিভা বলা হয় না, বহুমুখী প্রতিভা থাকে, অর্থাৎ একসঙ্গে অনেক রকমের কাজ এরা কিন্তু করতে পারে, এবং এরা কিন্তু সব জায়গাতে পারদর্শীও মানে সফলও হয়, অর্থাৎ বহুমুখী প্রতিভা যেটাকে বলা হয়, একসঙ্গে একাধিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, যার ফলে কিন্তু কর্কট রাশি, আর কর্কট রাশি সবথেকে বড় গুণ হচ্ছে যে যেহেতু এটি একটি জলরাশি, তাই এ কিন্তু জলরাশিগুলি কিন্তু আমি প্রত্যেকবার বলে থাকি যে এরা কিন্তু খুব সহজেই লোকের সঙ্গে মিশে যেতে পারে, তাই কিন্তু এরা প্রচণ্ড লোকের সঙ্গে মিশে যায় এবং বিভিন্ন রকমের নেতৃত্ব প্রবল কাজের সঙ্গে যুক্ত হয় কর্কট রাশি, এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে একসঙ্গে একাধিক কাজের সঙ্গে ফটাফট যুক্ত হয়ে যেতে পারে এই রাশির জাতক জাতিকারা। এই রাশির যারা ব্যক্তি হবে, আমরা জানি যে চাঁদ, আমরা যদি চাঁদের দিকে তাকাই তাহলে আমরা বলে থাকি যে চাঁদের ভেতরে কিন্তু কলঙ্ক আছে, চাঁদের ভেতরে কিন্তু কালো কালো দাগ দেখতে পাওয়া যায়, তেমনই কিন্তু কর্কট রাশির মানে কর্কট রাশির ব্যক্তিদের জীবনেও কিন্তু অনেক ধরনের কলঙ্ক তৈরি হতে পারে। এরা কিন্তু মানুষের যদি উপকার করে সেখান থেকে বেশিরভাগ সময় কিন্তু বদনামই পায়, উপকারের যে দাম সেটা কিন্তু এই রাশির জাতকরা বিশেষভাবে পায় না, এরা কিন্তু বদনামটাই বেশি পায়। তবে এখানে আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে যদি এরা বদনাম পায় তাতে এরা কিছু মনে করে না, এরা কিন্তু কিছুক্ষণের জন্য হয়তো দুঃখ পায় তবে কিন্তু নিজেকে ঠিক করে নেয়, এবং খুব কুইকলি নিজেকে কিন্তু ঠিক করে নেয়, এবং এরা যদি কাউকে হেল্প করার মানসিকতা রাখে তাহলে সে আমাকে তার প্রতিদানে কি দিল এই চিন্তা করে না, এরা কিন্তু একবার যদি ঠকেও যায় তারপরেও কিন্তু মানুষের হেল্প করার মানসিকতা এরা কিন্তু রাখে সাধারণভাবে। তো তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে এরা কিন্তু যে বোকা এটা কিন্তু বললে চলবে না, এরা কিন্তু প্রচণ্ড চালাক প্রকৃতির হয়ে থাকে এবং প্রচণ্ড বুদ্ধিমান হয়, এবং বুদ্ধির দ্বারাই কিন্তু এরা সমস্ত কাজ করার চেষ্টা করে। তবে কর্কট রাশির যে ফিলিংস এটি কিন্তু খুবই একটু অন্যরকম, এদের অনুভূতিটা কিন্তু খুব জটিল, এরা কোনো একটি বিষয়কে মানে এতটাই জটিলভাবে চিন্তাভাবনা করে নেয় যেটা কিন্তু এদের ক্ষেত্রে নেগেটিভ। এবং আমরা দেখেছি যে কর্কট রাশির জাতক বা জাতিকারা কিন্তু সামান্য ব্যাপারকে কিন্তু খুব জটিলভাবে চিন্তাভাবনা করে, এবং তার জন্য কিন্তু কর্কট রাশির অনেক সময় একটু পিছিয়ে পড়ে বা লোকে এদেরকে ভুল বোঝে। এই রাশির জাতক যারা হয় বা এই রাশির জাতিকা যারা হয় তারা কিন্তু আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে এই রাশির জাতকরা কিন্তু খুব ভালো, আমরা যেটাকে বলে থাকি খুব সুন্দরভাবে কিন্তু
নিজের পরিবারের মেনটেন যে করা ব্যাপারটা এই রাশির ভেতরে কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে এই রাশি কিন্তু যদি রেগে যায়, একটু রাগই ব্যাপারটা থাকে কর্ক রাশির ভেতরে, একটু রাগ বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে রেগে গেলে পারে কিন্তু খুবই স্পষ্ট কথা মুখের উপরে বলে দেয় এই রাশির জাতকরা বা ব্যক্তিরা, স্পষ্ট কথা কিন্তু মুখের উপরে বলে দেয়। এবং কিন্তু এরা মানে একটু রাগি রাগি ব্যাপার কিন্তু কর্ক রাশির ভেতরে দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাকে আরও একটা কথা বলবো যে যেটি হচ্ছে যে এই রাশির জাতকরা কিন্তু লোককে ভালো বুদ্ধি দিতে পারে, লোককে ভালো পরামর্শ দিতে পারে, এবং যে কোনো সামাজিক কাজের সঙ্গে কিন্তু এরা নিজেরা যুক্ত হতে চায়। এবং একটু শৃঙ্খলা ব্যাপারটা কিন্তু এই রাশির ভেতরে দেখতে পাওয়া যায়, এবং একটু নিয়মকানুনের ভেতরে কিন্তু এরা থাকতে চায়। এই রাশির ভেতরে কিন্তু ভগবানের প্রতি বিশেষভাবে ভক্তি শ্রদ্ধা বিশেষভাবে দেখতে পাওয়া যায়, কারণ এই রাশির মধ্যে পুনর্বসু নক্ষত্র অবস্থান করে এবং সেটি বৃহস্পতির নক্ষত্র। তাই এই রাশির জাতকরা কিন্তু একটু আধ্যাত্মিকতার ভেতরে প্রবেশ করে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখতে পাওয়া যায়। এবং পুনর্বসু নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে বিশেষভাবে যেটা দেখতে পাওয়া যায় যে এই রাশির জাতক পুনর্বসু নক্ষত্রে যদি জন্ম করে, জন্মগ্রহণ হয়, তাহলে কিন্তু একবারে কোনো কাজ হতে চায় না, প্রথমবারের কাজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলস হয়ে যায় বা প্রথমবারের কাজটা কিন্তু নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বারে করলে পরে কিন্তু আবার সেটি পুনরায় যদি করে সেই কাজটি কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমবারে পুনর্বসু নক্ষত্রে যদি জন্ম হয় প্রথমবারের কাজটা কিন্তু দেখা যায় যে খারাপ হয়ে যায় প্রথমবারের কাজটা। তাই এরা কিন্তু যদি একটি কাজের মধ্যে লেগে থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু পজিটিভ হয়ে দেখাতে পারে। পুষ্যা নক্ষত্রে যদি জন্ম হয় কারো তাহলে এরা প্রচণ্ড একটা এদের দূরদৃষ্টি থাকে, এরা কোনটা নকল কোনটা আসল খুব ভালোভাবে চিনতে পারে। এবং কর্কট রাশি একটি নিজেও এই রাশির জাতকরা যারা কিন্তু অল্প সময় যদি লোকের সঙ্গে কথা বলে তাহলে কিন্তু খুব কুইকলি বুঝে যায় যে লোকটি কী বলতে চাইছে, লোকটি কী কারণে আমার কাছে আসছে বা লোকটিকে কী কারণে এখানে দেখা যাচ্ছে। এই আইডিয়া ক্ষমতা কিন্তু কর্কট রাশির ভেতরে বিশেষভাবে পরিলক্ষিত হয়। এবং কর্কট রাশি কিন্তু পুষ্যা নক্ষত্রে বিশেষভাবে যদি জন্ম হয় তাহলে এই আইডিয়াটি আরও ভালোভাবে প্রকাশ পায় এবং কোনটা নকল কোনটা আসল এটা কিন্তু খুব তাড়াতাড়ি এরা বুঝতে পেরে যায়। এবং অনেক কিছুকে পুষ্যা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে অনেক কিছুকে ধরে রাখার মতো ক্ষমতা কিন্তু এই নক্ষত্রের ভেতরে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অশ্লেষা নক্ষত্রে যদি জন্ম হয় কর্কট রাশির, এটি খুবই নেগেটিভ, হ্যাঁ বা খুবই নেগেটিভ বললে ভুল হবে, এটি কিছু নেগেটিভ গুণ দেখতে পাওয়া যায় এই অশ্লেষা নক্ষত্রে যদি জন্ম হয়। সেটি হচ্ছে কীরকম, ধরুন অশ্লেষা নক্ষত্র কর্কট রাশিতে যদি অশ্লেষা নক্ষত্রেতে জন্ম হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা মাটির ভেতরে মাথা ঢুকিয়ে, অনেক সময় এরকম হয় না যে মাটির ভেতরে মাথা ঢুকিয়ে বর্জ্যা দেখা যাচ্ছে মনে করছে আমাকে আর কেউ দেখছে না, কিন্তু সবাই কিন্তু পুরো শরীরটাকেই দেখতে পাচ্ছে। অর্থাৎ এরা এমনভাবে নিজের কাজগুলোকে গোপনভাবে করার চেষ্টা করে যেগুলি কিন্তু পুরোপুরি সবাই দেখতে পায়। তো এরকম ধরনের হয়, অর্থাৎ কিছুটা বুদ্ধি কম বলা যেতে পারে অশ্লেষা নক্ষত্রে যদি জন্ম হয়। কিন্তু তবুও এটা খেয়াল রাখতে হবে এটা বুধের নক্ষত্র, তবে অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে পারে কিন্তু প্রচণ্ড চালাক প্রকৃতির হবে, কিন্তু কোথাও কোথাও বুদ্ধির জন্য কিন্তু এরা জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। অর্থাৎ যেমন বুদ্ধির দ্বারা কিন্তু এরা বেরিয়েও যায় তেমন কিন্তু বুদ্ধির দ্বারা কিন্তু এদের নিজেদের বুদ্ধির কারণে মানে নির্বুদ্ধিতার কারণে কিন্তু এরা অনেক সময় ফেঁসেও যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। খুব সামান্যভাবে বলার চেষ্টা করলাম কর্কট রাশির চরিত্র সম্পর্কে, এবং এরপরে আবার একটি রাশি সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তবে ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।